তো ভাই শুধু ভাই আজকে ভাই আমি আজকে স্কুলে আসবো না বলে তোরা আমাকে জোর করে নিয়ে এলি। তোরা তো জানিস আমি অর্পিতাকে মনে মনে কত ভালোবাসি। ও যদি আমাকে আজকে রাখি পরিয়ে দেয় কি হবে বলতো? কি রে অর্পিতা, কি করবি? সুরজিৎ দাকে রাখি পড়াবি কি পড়াবি না? স্কুলে তো সবাই জানে সুরজিৎ দা তোকে মনে মনে ভালোবাসে। ভালোবাসে তো আমি কি করব, কখনো তো আমাকে বলেনি, বলার দম আছে? বিতুর ডিম কোথাকার, আমি তো স্কুলে সবাইকে রাখি পড়াবো। সত্যি তো রে ভাই, এখন যদি তোকে রাখি পরিয়ে দেয় তাহলে তো তোদের সম্পর্কটা ভাই বোনের হয়ে যাবে। দেখ ভাই, আর যাই হোক আমি ওর হাত থেকে রাখি পরবো না, তোরা প্লিজ আমাকে একটু বাঁচিয়ে নিস। সে তোকে চিন্তা করতে হবে না, সে আমরা বাঁচিয়ে নেবো, ঠিক আছে? কোনো চাপ নেই। আর যাই হোক না কেন, আজকে আমি সুরজিৎটাকে রাখি পড়াবোই। চল চল, দাদারা এসে গেছে, রাখি পড়াতে হবে তো, চল। হ্যাঁ তোমাদের সবাইকে আমরা রাখি পড়াবো। হ্যাঁ হ্যাঁ পড়াও পড়াও, পড়াও না একদম, রাখিগুলো বার কর। সুরজিৎটা হাতটা দাও। না না আমার তো হাত ভর্তি হয়ে গেছে, থাক না। ওই তো ওখানটা ফাঁকা আছে। না না থাক না, দে না হাতটা, দে আর কিছু হবে না, দে 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 না। তুই আমাদের এই এক টাকা রাখি পরালি, আর এর জন্য এত ভালো রাখি? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে খুব দামি রাখি। স্পেশাল মানুষের জন্য স্পেশাল রাখি। এতই যদি স্পেশাল মানুষ তাহলে রাখি পরিয়ে ভাই বোন হতে গেলি কেন? সব দাদা বোনের সম্পর্কই কি শুধুই ভাই বোন হয়? কিছু দাদা সুজয় দাও হয়, আর আমি পুচকি। কিরে সালা তুই তো পুরো ভ্যান চাঁদ হয়ে গেলি। মাল বলবি না বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। কেন বে, তোর বোন হয় নাকি? বোন হবে তোর। আমি তো আজকে ওকে প্রপোজ করবো। আই লাভ হার। ওরকম বলের কথা না খালি ফেলিয়ে দে। মানে কি বলছিস? মানে মানে প্রপোজ করতে গেলে না আমার মতো হ্যান্ডসাম ছেলে দরকার, এরকম মাসল দরকার, জিম করতে হয়। এই শোন, আমি জিম নাই করতে পারি, কিন্তু আমি তোর থেকে হ্যান্ডসাম কম না। এত কথা কি আছে, কথা কেন এত? চল গিয়ে প্রপোজ করি, প্রমাণ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আমি আগে প্রপোজ করবো, বুঝতে পেরেছিস? এবিসিডি পড়িস নি বোধ হয়? আগে এম হয়, এম মানে মঙ্গল, তারপর হয় পি, তারপর মানে পবিত্র। এমনি সবসময় বাংলা মরাও, এখন আবার ইংলিশ মার্চ। আগে প, তারপর ম, বুঝতে পেরেছিস? আমি আগে। আচ্ছা ঠিক আছে, দুজনে মিলে প্রপোজ করবো, দেখা যাক কাকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা ঠিক আছে চ চ। আমাকে এখন অনেক দাদাদের রাখি পড়াতে হবে, এবার আমি আসি। শালা তোর এবিসিডি মনে আছে, আর আজকে যে রাখি পূর্ণিমা সেটা মনে নেই তোর? শোনো আমি পড়াচ্ছি, আর তোমরা সবাই মন দিয়ে শোনো, ঠিক আছে? স্যার আজকে আমরা কেউ পড়ব না। কেন পড়বি না কেন? স্যার আজকে তো রাখি পূর্ণিমা, আজকে আমরা আপনাকে রাখি পরাবো। ও এই ব্যাপার,
তো পড়া স্যার আমরা সবাই রাখি পড়ালাম আমাদের কিছু খাবেন না হ্যাঁ তোদের খাবো তো আয় চলে আয় দিন স্যার দিন বল কোথায় দেবো সামনে না পিছনে কিরে আজকে রাখি পূর্ণিমা আজকের মতো এই শুভ দিনে তোরা এসব মুখ ভার করে বসে আছিস কি ব্যাপার আজকের দিনটা কেন যে আসে আজকের দিনটা খুব কষ্টের কেন কেন বুঝতে পারছিস না আমাদের যদি বোন থাকতো তাহলে সেও আমাদের রাখি বাঁধত আচ্ছা তাই জন্য তোরা এত মন খারাপ করে বসে আছিস আমি তো আছি আমি তোমাদের রাখি পরিয়ে দিচ্ছি আমি জানি তুমি আমাদের দাদার মতোই স্নেহ করো কিন্তু তবু যদি একটা নিজের বোন থাকতো তাহলে তোদের একটা গল্প বলি শোন শ্রীকৃষ্ণের আপন বোন ছিল সুভদ্রা সুভদ্রা একদিন অভিমান করে কৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করলো আমি তো তোমার আপন বোন তবুও তুমি কেন দ্রৌপদীকে আমার থেকে বেশি স্নেহ করো তখন কৃষ্ণ ঠাকুর কি বললো জানিস কৃষ্ণ ঠাকুর বলল এর উত্তর তুমি সঠিক সময়ে পাবে তারপরে একদিন কৃষ্ণ ঠাকুরের হাতের কবজি কেটে গেছিল সেই সময় কৃষ্ণ ঠাকুরের বোন সুভদ্রা কাপড় খুঁজে পাচ্ছিলেন না এবার কি বাঁধবেন সেই সময় দ্রৌপদী ছুটে এসে নিজের ধামি কাপড় ছিঁড়ে কৃষ্ণ ঠাকুরের হাতে বেঁধে দেন এবং রক্ত পড়াও বন্ধ হয়ে যায় আর কৃষ্ণ ঠাকুর কি বলেছিল জানিস বলেছিল ভক্তি ভালোবাসা আর শ্রদ্ধা এগুলো শুধুমাত্র রক্ত সম্পর্কের মধ্যেই আবদ্ধ নয় এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ধর্মের মেলবন্ধন ঘটানোর জন্য রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছিল জানিস লিখেছিল বাঁধুনি যে রাখি পোড়ানে তোমার সে রাখি খুলো না খুলো না রাখিবন্ধন হলো দুটো প্রাণের বাঁধন দুটি মনের বন্ধন তোদের রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর কোনো দিন যেন এই রাখি পূর্ণিমার দিন মুখ ভার না হয়ে থাকে তোদের কিন্তু আমরা তো তোর জন্য কোনো গিফট আনিনি তোমাদের হাসি মুখটাই আমার সবচেয়ে বড় উপহার আর কিচ্ছু চাই না আর গাইস ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দিও আর এই ভিডিওটা আমরা অনেক অল্প টাইমের মধ্যে বানিয়েছি ওই জন্যই ভিডিওটা ছোট হয়েছে আর ভিডিওটা শেয়ার করে সব বন্ধুদের হ্যাপি রাখি বন্ধন জানিয়ে দাও আর সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা